কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 5th সেপ্টেম্বর, আজকে একটা বিশেষ দিন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে বার্থডে উপলক্ষে বা জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি। তো সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা রইল। আমরা আবার একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে। কথা মতো আমাদের শিডিউল অনুযায়ী আজকে সেপ্টেম্বরের 5 তারিখ রাত্রি 8টায় যে ক্লাসটি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে যে মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এর আগে আমরা আলোচনা করেছি মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শিক্ষাগত গুরুত্ব কি, এবং আজকে আমরা দেখব যে মনোযোগের নির্ধারক কোনগুলো, বা আমরা এটাকে খুব সহজে বলতে পারি যে কোন কোন বিষয়গুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে, এই বিষয়গুলো কয় ভাগে ভাগ করা যায়, এবং এখানকার নির্দিষ্ট কোন কোন বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ বা আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। তাহলে চলো আমরা মেন টপিকে চলে যাই। তার আগে আমরা দেখব যে মনোযোগ কাকে বলে। এর আগের দিন আমরা দেখেছিলাম যে মনোযোগ কাকে বলে। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে অনেকগুলি বিষয়ের মধ্যে একটি বিষয়ে মনোনিবেশ করার যে মানসিক প্রক্রিয়া তাকে মনোযোগ বলে। অর্থাৎ আমাদের সামনে অনেকগুলো বিষয় রয়েছে, এই অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে আমরা যখন একটা বিষয়কে নির্বাচন করি, যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াটা হয়ে থাকে, এই মানসিক প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মনোযোগ। ঠিক আছে? বা আমরা খুব সহজে এরকম করে বলতে পারি যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন একটি বিষয়কে আমরা মনোনিবেশ করে থাকি বা একটি বিষয়ে আমরা মনোনিবেশ করে থাকি, তখন সেই মানসিক প্রক্রিয়াটাকে মনোযোগ বলা হয়। তাহলে কোন কোন এমন বৈশিষ্ট্য বা কোন কোন এমন বস্তু বা গুণগুলো রয়েছে যেগুলো আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে? ঠিক আছে, তাহলে এই মনোযোগ আকর্ষণ করার বিষয়গুলিকে আমরা টোটাল 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করতে পারি যে আমার যে মনোযোগ আকর্ষণ করে এই বিষয়গুলোকে। অনেকগুলো বিষয় আমাদের মনোযোগ আকর্ষণ করে, এবং এই বিষয়গুলোকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে বস্তুগত নির্ধারক, দ্বিতীয়টি হচ্ছে ব্যক্তিগত নির্ধারক, এবং তৃতীয়টি হচ্ছে শারীরিক নির্ধারক। ঠিক আছে, বস্তুগত কোন কোন উপাদানগুলো রয়েছে বা ব্যক্তিগত কোন কোন বিষয়গুলি রয়েছে বা শারীরিক কোন কোন বিষয়গুলো রয়েছে, এগুলোর মধ্যে আমরা ডিটেলসে আলোচনা করবো বস্তুগত নির্ধারক এবং ব্যক্তিগত নির্ধারক। শারীরিক নির্ধারকগুলো রয়েছে, কিন্তু সেটাও অতটা প্রয়োজন নেই। আমরা যদি বস্তুগত এবং ব্যক্তিগত নির্ধারক এই দুটো বিষয়কে দেখি, তাহলে আমাদের যথেষ্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো যে বস্তুগত নির্ধারকের মধ্যে কি রয়েছে। বস্তুগত নির্ধারকের মধ্যে রয়েছে প্রথমে তীব্রতা। অর্থাৎ আমরা যখন কোনো বিষয় তীব্র দেখি বা গাঢ় দেখি, তখন কিন্তু আমাদের সেটা খুব সহজেই মনোযোগ আকর্ষণ করে। যেমন বলা হচ্ছে যে উদ্দীপক তীব্র হলে আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে, উচ্চ শব্দ, উজ্জ্বল আলো, তীব্র গন্ধ। অর্থাৎ যে কোনো বিষয়ের তীব্রতা আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। যেমন যদি নর্মাল কোনো আওয়াজ হয়, তাহলে আমাদের খুব একটা সেদিকে মনোযোগ আকর্ষণ বা আকর্ষিত হয় না। কিন্তু একটা যদি বিকট আওয়াজ হয়, তাহলে কিন্তু আমরা সহজে সেই শব্দের দিকে মনোযোগ দিয়ে থাকি। বা কোথাও থেকে যদি একটা নর্মাল লাইট আসে, তাহলে আমরা কোনো রকম সেক্ষেত্রে আমরা রেসপন্স করি না। বাট যদি কোনো রকম খুব আলো আসে, অর্থাৎ প্রচণ্ড যদি লাইট আমাদের চোখে পড়ে, তাহলে আমরা খুব সহজেই সেদিকে মনোনিবেশ করে থাকি। তাহলে তীব্রতা এমন একটি বিষয় যে বিষয়টা আমাদের মনোযোগ আকর্ষণ করে, এটি বস্তুগত নির্ধারকের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। দ্বিতীয় আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আকার। অর্থাৎ কোনো বস্তুর আকার এবং আকৃতি, এটা আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। ঠিক আছে, আমরা যে বিষয়টি পড়ছি সেটা হচ্ছে বস্তুগত নির্ধারক, অর্থাৎ কোন কোন বস্তুগুলো রয়েছে যেগুলো আমার মনোযোগ আকর্ষণ করে। এর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কি, আকার। অর্থাৎ কোনো বস্তুর আকার আকৃতি আমাদের কিন্তু মনোযোগ আকর্ষণে সাহায্য করে। এই জন্য বলা হচ্ছে যে ছোট বস্তুর তুলনায় বড় বস্তু আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে। অর্থাৎ ছোট ছোট বস্তুগুলির তুলনায় যেগুলো আকারে অনেক বড়, সেগুলো বিষয়গুলো আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে। ঠিক আছে, তাহলে আকারও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনো একটা বস্তুর, যেটা আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে। তারপরে হচ্ছে নতুনত্ব। যা কিছু নতুন বা বৈচিত্র্যপূর্ণ, তা সহজে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অর্থাৎ নতুন নতুন বিষয়গুলো বা যে বিষয়গুলো আমাদের কাছে বৈচিত্র্যময় মানে সাধারণ বিষয় থেকে একটু আলাদা, একটু ইউনিক, এই বিষয়গুলো আমাদের কিন্তু সহজে মনোযোগ আকর্ষণ করে। তাই নতুনত্ব বা বৈচিত্র্যপূর্ণতা হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য কোনো একটি বস্তুর, যেই বৈশিষ্ট্যটি আমাদের খুব সহজে আমাদের মনোযোগকে তার দিকে আকর্ষিত করে থাকে। তারপরে হচ্ছে রং।
অর্থাৎ আমাদের অনেক রকম আমরা রং দেখেছি, তার মধ্যে কিছু কিছু রং আছে যেগুলোকে আমরা লাইটিনিং কালার বলে থাকি, যেগুলো আমাদের খুব সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। এই জন্য বলা হচ্ছে যে রঙিন লেখা আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে, অর্থাৎ সাদা বা কালো লেখার তুলনায় বা আমরা যে পেনগুলো ব্যবহার করি নর্মাল, সে তার তুলনায় যদি আমরা রঙিন কোনো কালার ব্যবহার করি তাহলে খুব সহজে কিন্তু আমাদের সেদিকে মনোযোগ আকর্ষিত হয়। কেবলমাত্র পেনের কালির কথা না, অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় চোপড় বা অন্যান্য কোনো বিষয়ে যে রং একটু তীব্র হয় বা একটু চোখে লাগে, লাইটিং হয়, তাহলে সেই বিষয়ে আমরা খুব মনোযোগ খুব সহজে মনোযোগ আকর্ষিত আমাদের হয়ে থাকে। রং এমন একটি গুণ বা বৈশিষ্ট্য কোনো একটা বস্তুর যা আমাদের খুব সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে। তারপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি, গোপনীয়তা। অর্থাৎ যেসব বিষয়বস্তু গোপন অথবা অপ্রকাশিত, সেই সব বস্তু আমাদের খুব সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে। অর্থাৎ এমন অনেক বিষয় থাকে যেগুলো গোপনীয়তা রাখা হয় বা যেগুলো অপ্রকাশিত, সেগুলোর প্রতি আমরা মনোযোগ আকর্ষিত হয় কারণ আমাদের সেই সব বিষয়ে বেশি আমাদের কৌতূহল লক্ষ্য করা যায়। তাহলে গোপনীয়তা হলো এমন একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। তাহলে বস্তুগত নির্ধারকের দিক থেকে আমরা 5টা গুণ বা বৈশিষ্ট্য দেখলাম। একটা হচ্ছে তীব্রতা, আকার, নতুনত্ব, রং এবং গোপনীয়তা। দ্বিতীয়ত আসছে ব্যক্তিগত নির্ধারক, অর্থাৎ আমাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ আমাদের মানসিক দিক থেকে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে বা আমাদের শারীরিক দিক থেকে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে যেগুলো সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। তাহলে প্রথম হচ্ছে আগ্রহ, অর্থাৎ মনোযোগের অন্যতম শর্ত হলো আগ্রহ, অর্থাৎ আমরা যে বিষয়ে মনোযোগ দিব সেই বিষয়ের প্রতি আমাদের আগ্রহ থাকা জরুরি, অর্থাৎ যে বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে সেই বিষয়ে আমরা খুব সহজে মনোযোগ দিয়ে থাকি। তারপরে বলা আছে প্রক্ষোভ বা ইমোশন, অর্থাৎ যেই সব বিষয়ের সঙ্গে আমাদের আমরা ইমোশনালি কানেক্ট হয়ে থাকি বা আমাদের প্রক্ষোভ সেই বিষয়ে থাকে, সেই বিষয়ে আমরা খুব সহজে কিন্তু মনোযোগ দিয়ে থাকি। তাহলে প্রক্ষোভ হচ্ছে এমন একটি মানসিক বৈশিষ্ট্য যার দরুন আমরা কোনো বিষয়ের প্রতি আমরা সহজেই কিন্তু মনোযোগ দিতে পারি। তারপরে হচ্ছে চাহিদা, অর্থাৎ আমরা সেই সব বিষয়ে মনোযোগ দিয়ে থাকি যেসব বিষয় উপর মনোযোগ দিলে আমাদের চাহিদা পূরণ হয়। তাহলে চাহিদা পূরণের লক্ষ্যে আমরা অনেক বিষয়ের উপরে মনোযোগ দিয়ে থাকি। তাহলে বস্তু ব্যক্তিগত চাহিদা হলো একটি অন্যতম বৈশিষ্ট্য, ব্যক্তির চাহিদা যে আমাদের সহজে মনোযোগ আকর্ষণ করে থাকে। তারপরে যে ইচ্ছা, অর্থাৎ ব্যক্তির চাহিদা থেকে আমাদের ইচ্ছা তৈরি হয়, অর্থাৎ আমার কোনো বিষয় শেখার বা জানার চাহিদা রয়েছে, তা থেকে কিন্তু আমার ইচ্ছা তৈরি হবে। সেই ইচ্ছাকে পূরণ করার জন্যই কিন্তু আমরা আগ্রহের জন্য বা চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা ওই নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে থাকি। ঠিক আছে, তারপরে 5 নম্বর পয়েন্ট কি রয়েছে, অভ্যাস। অর্থাৎ ব্যক্তির অভ্যাসের ফলে কোনো বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে, অর্থাৎ আমরা কোনো বিষয় করতে কাজ বা কোনো বিষয় শেখার সময় সেই বিষয়ের সঙ্গে বা সেই কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে আমরা কিন্তু অটোমেটিকলি সেই বিষয়ের প্রতি আমরা মনোযোগ দিয়ে থাকি। যেমন আমরা যদি প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় পড়তে বসি, যে উদাহরণস্বরূপ আমরা দেখি যে কেউ কোনো ছেলে বা কোনো মেয়ে সকালে উঠেই একটা নির্দিষ্ট টাইমে 6টার দিকে ঘুম থেকে উঠে 6:30 থেকে পড়তে বসে, তাহলে অটোমেটিকলি কিন্তু তার মাইন্ডসেট হয়ে যাবে যে 6:30 দিক ও কিন্তু প্রতিদিনই একটা মনোযোগের সহিত পড়াশোনা করার একটা মানসিকতা তার মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মনোযোগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে অভ্যাসও এমন একটি বৈশিষ্ট্য বা গুণ, ব্যক্তিগত গুণ, যেই গুণের দরুন আমাদের মধ্যে কিন্তু সহজে আমরা মনোযোগ আকর্ষিত হয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমরা বস্তুগত 5টি নির্ধারক দেখলাম এবং ব্যক্তিগত 5টি নির্ধারক দেখলাম। এই কোশ্চেনটার ফুল মার্ক্স হচ্ছে 8 মার্ক্স বা এই কোশ্চেনের সঙ্গে আরো কোশ্চেন 2 মার্ক বা 3 মার্কসের জুড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানকার 5টা এবং এখানকার 5টা বৈশিষ্ট্য আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার লিখে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যদি এই অ্যান্সারটা চাও, অর্থাৎ এই কোশ্চেনের যদি অ্যান্সারটা চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। এরপরের দিন যে ক্লাসটি রয়েছে সেটা হবে 8 তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার। কী ক্লাস আছে, পেছনা কাকে বলে এবং পেছনা শিক্ষকদের গুরুত্ব আলোচনা করে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।